11 ডিসেম্বর প্রাথমিক টেট আজ নবান্নে জরুরি বৈঠকে মুখ্য সচিব আজকের এই বৈঠকে থাকবেন সব রাজ্যের সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার থাকবেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হতে পারে এরকমটাই নবান্ন সূত্রে খবর স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে ইন্টারনেট বন্ধ থাকবে পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হতে পারে ইন্টারনেট প্রাথমিক টেটের মোট পরীক্ষার্থী সংখ্যা 690,931 পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 1453টি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আজ নবান্নে জরুরি বৈঠক 11 ডিসেম্বর প্রাথমিক টেট এবং প্রাথমিক টেট নিয়ে নবান্নে জরুরি বৈঠক বৈঠকে থাকবেন সব জেলার জেলাশাসক পুলিশ সুপার থাকবেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভাস্কর ভাস্কর বিস্তারিত জানতে চাইবে বিষয়ে একেবারে ঢুকিয়ে দেবে নিশ্চয় জানো যে আগামী 11 ডিসেম্বর প্রাথমিকের টেস্ট পরীক্ষা রয়েছে এবং সেই টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এক গুচ্ছ পরিকল্পনা করছেন কি থাকছে পরিকল্পনা সামগ্রিক যে আয়োজন সেই আয়োজনের মধ্যেই থাকছে যে বেশ কিছু স্পর্শকাতর কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথাও চিন্তা ভাবনা করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকেরা তার পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ভিডিওগ্রাফির কথাও ভাবা হচ্ছে এবং এই 11 ডিসেম্বর যে প্রাথমিকের টেস্ট পরীক্ষা রয়েছে সেই টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে নবান্নে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বৈঠক হতে চলেছে যে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং একই সঙ্গে সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপার সহ সমস্ত জেলার যারা শিক্ষা দপ্তরের আধিকারিকরা রয়েছেন যারা এসআই বা ডিআইরা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন এই বৈঠকে এবং সামগ্রিকভাবে এই বৈঠকে গোটা রাজ্য জুড়ে কিভাবে 11 ডিসেম্বরে প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করা হবে কোন কোন ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রয়োজন রয়েছে কোন কোন কেন্দ্রে তার পাশাপাশি কিন্তু সামগ্রিক যে ব্যবস্থাপনা এবং যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য আলাদা করে কোনো বাড়তি বন্দোবস্ত কিভাবে কি করা হবে যাবতীয় বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা হবে এবং ঠিক যেমনটা বলছিলাম সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপারের পাশাপাশি বেশ কিছু দপ্তর যেমন পরিবহন দপ্তর বেশ কিছু দপ্তরের আধিকারিকেরা তারাও কিন্তু বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিবের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিরাও থাকবেন এবং সামগ্রিক 11 ডিসেম্বরের পরীক্ষা নিয়ে যে ব্যবস্থাপনার কথা ভাবা হচ্ছে সেই ব্যবস্থাপনা নিয়েই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নবান্নে নেওয়া হতে পারে এমনটাই কিন্তু নবান্ন সূত্র মারফত খবর সামনে আসছে রুবি ধন্যবাদ ভাস্কর